এজন্য এক অসম্ভব প্রেমের কাহিনী। ছেলের বয়স 22 বছর আর প্রেমিকার বয়স 43। ফেসবুকের মাধ্যমে পরিচয় তাদের, এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। বিভিন্ন আবাসিক হোটেলে দীর্ঘদিন একসঙ্গেও থেকেছেন তারা, প্রেম গড়ায় পরিণয়। তবে কিছুদিন পরেই বিয়ে করা স্ত্রীকে অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেন 22 বছর বয়সী নাদিম। এরপর বাধ্য হয়ে স্ত্রীর স্বীকৃতি পেতে নাদিমের বাড়িতে এসে অনশনে বসেছেন এই নারী। দুই সন্তানের জননী ফিরতে চান না নাদিমকে ছাড়া। মোহাম্মদ মিরাজ শিকদারের প্রতিবেদন জানাচ্ছেন সুরুজ আহমেদ। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার পাশে এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? স্ত্রীর স্বীকৃতির দাবি জানিয়ে 22 বছরের এক তরুণের বাড়িতে এসে অনশনে বসেছেন 43 বছরের এক নারী। ফেসবুকে পরিচয়ের পর ওই নারীকে বিয়ে করেছিল নাদিম নামের এক যুবক, কিন্তু কিছুদিন পরেই বিয়ে করা স্ত্রীকে অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয় নাদিম। এরপর বাধ্য হয়ে স্ত্রীর স্বীকৃতি পেতে নাদিমের বাড়িতে এসে অনশনে বসেছেন ওই নারী। তারপর থেকে আমার ফ্যামিলিকে আমি বলি যখন বিষয়টা, তখন থেকেই বিষয়টা একটু সবাই অমত সৃষ্টি করতেছে। শরীয়তপুর সদর পৌরসভার হুগলি গ্রামের সর্দার বাড়িতে এমন ঘটনা ঘটেছে। জানা গেছে, 1 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুগলি গ্রামের বিল্লাল সর্দারের ছেলে নাদিম সর্দারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কুড়িগ্রাম জেলার কবিরাজপাড়া গ্রামের 43 বছরের এক নারীর। দুই সন্তানের জননী ওই নারীকে চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকার আজিমপুর এলাকায় এক কাজীর মাধ্যমে 2 লাখ টাকা দেন মহরে বিয়ে করেন নাদিম সর্দার। বিয়ের পরে ঢাকার একটি আবাসিক হোটেলে একসঙ্গেও ছিলেন তারা। এরপর ওই নারীকে কুড়িগ্রামে পাঠিয়ে দিয়ে ধীরে ধীরে যোগাযোগ বন্ধ করে দেয় নাদিম। ভুক্তভোগী নারীর দাবি, সবকিছু জেনে শুনেই নাদিম তাকে বিয়ে করেছেন, এমনকি নাদিমের কিছু দরকার হলে গহনা বিক্রি করেও টাকা দিয়েছেন তিনি। নাদিম ওকে দেখে শুনেই তো বিয়ে করেছেন, পার্থক্য একটু, এটা আমি নিজেও জানি। সেজন্যই সবাই একটু ফ্যামিলিগত ভাবে একটু সমস্যা তৈরি করতেছে, মানে ফ্যামিলি খুব চাপ দিচ্ছে, আমার ফ্যামিলি অনেক চাপ দিচ্ছে, যার কারণে সে আমার সাথে এখন যোগাযোগ করতে ভয় পাচ্ছে। এদিকে বিষয়টি নিয়ে নাদিম সর্দারের মোবাইলে কথা হলে নাদিম সব অভিযোগ অস্বীকার করেন, ওই নারীর সঙ্গে তার কিছুই হয়নি বলে দাবি করেন। ওনার সাথে ওরকম ভাবে আমার কোনোদিন থাকা ওখানে এই উপহার ওখানে ওনার কি কাজই না কি হয় ওইখানে আমাদের যে কোনো একটা কি না কি করায়, মানে ওইখানে কাগজে একটা সিগনেচার করাইছে, তারপরে হচ্ছে কি হয়েছে না হয়েছে ওটা আমার জ্ঞানই ছিল না। এলাকাবাসী বলছেন ওই নারী বাড়িতে এসে দাবি করছেন তিনি নাদিমকে বিয়ে করেছেন, যদিও তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তবে তার এই অনশনে অনেক সম্মানহানি হচ্ছে বলে জানান তারা। নাদিমকে যদি বিয়ে কইরা থাকে তাহলে সেটা নাদিম আর ওই ভালো জানে, কিন্তু এখানে আমাদের এই বাড়িতে আইসা মান সম্মান নষ্ট করা, হেলপূর্ণ করা, ওর মা যে কান্না করতেছে এটা কি ঠিক করছে? ওই মেয়ের ওই যে বেডি আছে, ওই বেডির বস আর ওর মায়ের বস এক, পড়াইতে গেছে প্যারাবেট, ওর মায়ের প্যারাবেট পড়তে গেছে। বিষয়টি নিয়ে পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদ জানান, ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক, এখানে তাদের কিছুই করার নেই, তবে তারা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাদিম সর্দারের পরিবার বলছেন বাড়িতে আসা ওই নারীর আগেও একটি সংসার ছিল, তাছাড়া তার বয়স নাদিমের দ্বিগুণ, এমন সম্পর্ক মেনে নেওয়ার মতো না বলেও জানান তারা। সুরজ আহমেদ, কালবেলা, সামনে দাঁড়ল। এই সন্তানটা